আসসালামু আলাইকুম, আফরিন কুকিং লাইফ স্টাইল থেকে বলছি। বরাবরের মতোই আপনাদের মাঝে হাজির হলাম খুবই মজার ম্যাঙ্গো কুলফির রেসিপি নিয়ে। আশা করি আমার এই রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে আর খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। চলুন মূল প্রসেসে চলে যাই। ম্যাঙ্গো কুলফি তৈরি করার জন্য প্রথমে তরল দুধ নিয়ে নেবেন 2 কাপ। দুধটাকে খুব ভালো করে বলকে 1 টেবিল চামচ কর্নফ্লোয়ারের সাথে পানি মিশিয়ে দিয়ে দেবেন। সাথে দিয়ে দেবেন 1/2 কাপ চিনি। অনবরত প্রায় 5-6 মিনিট নাড়তে থাকবেন। নাড়তে নাড়তে দেখবেন এক পর্যায়ে এটা ঘন হয়ে আসছে, বেশি একটা ঘন করা যাবে না। এর কনসিস্টেন্সি যখন এরকম হয়ে আসবে তখন গ্যাসের ফ্লেম থেকে নামিয়ে ঠান্ডা করে নেবেন। এখন আমাদের লাগবে ম্যাঙ্গো পিউরি। আমরা যেহেতু ম্যাঙ্গো কুলফি তৈরি করছি তাই আমি এখানে ফ্রেশ 2 কাপ ম্যাঙ্গো পিউরি নিয়েছি। ফ্রেশ আমকে ব্লেন্ড করে নিয়েছি। এখন তৈরি করে রাখা দুধের মিশ্রণটা এই পিউরির সাথে খুব ভালো করে মিশিয়ে নেবেন। এখন কুলফির মোল্ড নিয়ে নিচ্ছি আর তৈরি করে রাখা কুলফির মিশ্রণটা ঢেলে দিচ্ছি। ফয়েল দিয়ে মুখটা ঢাকা দিয়ে দিচ্ছি। এখন এই কুলফিগুলো ফ্রিজে রেখে দেব 6 থেকে 8 ঘন্টার জন্য। অবশ্যই ডিপ ফ্রিজে রাখবো। ফিরে এলাম 8 ঘন্টা পর। এরই মাঝে কিন্তু কুলফিগুলো অনেক সুন্দর হয়েছে, সাথে সাথে কিন্তু খোলা যাবে না, তাই কি করবেন জেনে নিন। একটা গ্লাসে একটু ধরে রাখবেন প্রায় 10 থেকে 15 সেকেন্ড। একটু টেনে দেখবেন চলে আসছে কুলফির মোল্ড থেকে খুলে। এখন একটু পেস্তা আর বাদাম দিয়ে সাজিয়ে দেবেন। আশা করি সহজ রেসিপিতে আমার এই ম্যাঙ্গো কুলফি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে বানিয়ে নেবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানে বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।